অবশেষে মন্ত্রী সবিনয় ইয়াসমিনের উদ্যোগে মালদার রেশম চাষ ও শিল্পের উন্নয়নে প্রায় 7 কোটি 8 টাকা পেল জেলা রেশম বিভাগ। মালদা জেলা রেশম শিল্পকে চাঙ্গা করতে এর আগে কয়েকবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মোথাবাড়ির বিধায়ক ও মন্ত্রী সবিনয় ইয়াসমিন। জেলার বিখ্যাত রেশম চাষ সারা দেশের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে। বাম আমল থেকে এই শিল্প সরকারি অবহেলার শিকার হয়ে পড়েছে। এর আগে বাম সরকারের একাধিক নীতির ফলে বিভিন্ন সমস্যায় জর্জরিত রেশম চাষ। মোথাবাড়ির বিধায়ক ও মন্ত্রী সবিনয় ইয়াসমিনের শেষ পর্যন্ত উদ্যোগ নেওয়ায় খুশি চাষি মহল। মালদার প্রায় 65,000 পরিবার রেশম চাষের সঙ্গে যুক্ত। জেলার 11টি ব্লকে রেশম চাষ হয়ে থাকে। প্রায় 5 লক্ষ মানুষ রেশম শিল্পের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত থেকে জীবনযাপন করছেন। জেলার অর্থনৈতিক শক্তি অনেকটাই রেশম শিল্পের উপর নির্ভরশীল, কিন্তু গণিখালের স্বপ্নের রেশম সিটি আজ চূড়ান্ত অবহেলার শিকার। মালদার প্রায় 1 লক্ষ মানুষ আজ রেশম চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছেন বিকল্পের সন্ধানে মরিয়া তারা। রেশম চাষীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এর আগেও মোথাবাড়ির বিধায়ক এবং মন্ত্রী সবিনয় ইয়াসমিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। জেলার রেশম শিল্পকে চাঙ্গা করতে নানা পদক্ষেপের জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। শেষ পর্যন্ত মন্ত্রী সবিনয় ইয়াসমিন উদ্যোগে মালদার রেশম শিল্পের উন্নয়নে প্রায় 7 কোটি টাকা পেল জেলা রেশম বিভাগ। এতে খুশি মন্ত্রী সবিনয় ইয়াসমিন। তিনি মুখ্যমন্ত্রী এবং রেশম কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে পলু পোকা চাষ ও রেশম গুটি উৎপাদনে দিনের পর দিন কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী থেকে সাধারণ চাষী। রেশম শিল্প নিয়ে আমি ভীষণ একটা ইন্টারেস্টেড আছি, কারণ আম এবং রেশমের জন্য মালদা জেলা বিখ্যাত। ফলে আমি চাই না যে কোনো প্রকার এই শিল্প হারিয়ে যায়, এবং যারা বেনিফিশিয়ারি, যারা কাজটা করছে, তারা যেন লাভবানের সঙ্গে এই কাজটা করে। ফলে আমি আজ বলে নয়, যখন আমি মন্ত্রী ছিলাম না তখনও এমএলএ থাকাকালীন থেকেই এই দপ্তরে যে আমি কত চিঠি লিখেছি তার কোনো ঠিক নেই, এবং সবসময় কোনো না কোনো কিছু হতে থাকলে আমি চিঠি দিই, কমপ্লেন করি, তো এবং আমার ডিমান্ড প্লেস করি। এবছরও আমাদের 7 কোটি টাকার কাজ আমাদের রাজ্য সরকার অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি খুব রেশম শিল্পের ব্যাপারে ভীষণ উদ্যোগী, এবং উনি 7 কোটি টাকা স্যাংশন করেছেন, এবং আরও বেশ কিছু প্রপোজাল আমি পাঠিয়েছি। আপাতত আমাদের 7 কোটি টাকার মালদা জেলায় কাজ শুরু হচ্ছে, এবং আগামী দিনে আরও কাজ হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এবং কমিশনারকেও ধন্যবাদ জানাই, যারা এই প্রকল্প স্যাংশন করে দিয়ে আমাদের বিশেষ করে রেশম চাষিদের আগামী দিনে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছে। আমি কালীচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক মোহাম্মদ সামি হোসেন। আমাদের মালদা ডিস্ট্রিক্টে এর আগে প্রচুর রেশম চাষ হতো, এর জন্য ভারতবর্ষের মধ্যে মালদা ডিস্ট্রিক্ট রেশম চাষের জন্য বিখ্যাত ছিল। কিন্তু দিনের পর দিন পলু চাষ যেভাবে কমে যাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। আমরা শুনেছি ম্যাডাম মন্ত্রী সবিনয় ইয়াসমিন মহাশয়ের উদ্যোগে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মালদা ডিস্ট্রিক্টে রেশম মেশিনের জন্য প্রায় 7 কোটি টাকা অনুদান করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কিন্তু পলু চাষ প্রায় লক্ষ লক্ষ মানুষের আগে জড়িত ছিল, কিন্তু দিনের পর দিন যেভাবে কমে যাচ্ছে তাতে আমরা খুব উদ্বিগ্ন। এটাকে কীভাবে আরও প্রসার করা যায় বা চাষিদেরকে কীভাবে মানে সহযোগিতা করে আরও সফলভাবে উদ্যোগ নেওয়া যায়, তার জন্য রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ব্যাপারে যাতে বিশেষ একটা ভূমিকা গ্রহণ করে। Don't.